আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদ আরবি রাওদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় একের দ্বিতীয় অংশ, মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী। পূর্বের পাঠে আমরা কি শিখেছিলাম তোমাদের কি মনে আছে? পূর্বের পাঠে আমরা শিখেছিলাম আমাদের মুক্তিযুদ্ধ থেকে যুদ্ধের সূচনা সম্পর্কে। আজ আমরা শিখব মুক্তিযুদ্ধের সামরিক বাহিনী সম্পর্কে। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। বন্ধুরা, পাঠের পূর্বেই তোমরা এই ছবিটি লক্ষ্য করো, তোমরা দেখতে পাচ্ছ এখানে 11টি সেক্টর দেখা যাচ্ছে। বাংলাদেশকে তখন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। কেন ভাগ করা হয়েছিল বলতো? যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে তখন 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। আজ আমরা এই 11টি সেক্টর সম্পর্কে জানব এবং কোন কোন সেক্টরের অধীনে কোন কোন জেলা ছিল সেই সম্পর্কেও জানব। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠটি দেখে নিই। 1971 সালের 11ই জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয়। এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানি। উপপ্রধান সেনাপতি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল। মেজর খালেদ মোশারফের নেতৃত্বে কে ফোর্স, মেজর কে এম শফিউল্লার নেতৃত্বে এস ফোর্স, মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে জেড ফোর্স। আবার যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য সারা দেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল, নিচে সেগুলো দেখানো হলো। বন্ধুরা লক্ষ্য করো কি বলা হয়েছে, কখন মুক্তিবাহিনী গঠন করা হয়। 1971 সালের 11 জুলাই মুক্তিবাহিনী নামে একটি বাহিনী গঠন করা হয় এবং এই বাহিনীর প্রধান সেনাপতি ছিলেন জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানি। তাহলে আতাউল গনি ওসমানি কি ছিলেন? প্রধান সেনাপতি ছিলেন। এবং উপপ্রধান সেনাপতি কে ছিলেন? গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার। এবং আরও বলা হয়েছে মুক্তিবাহিনীকে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল, যেখানে তিনজনের নেতৃত্বে তিনটি ফোর্স ছিল। প্রথম ফোর্স অর্থাৎ মেজর খালেদ মোশারফের নেতৃত্বে ছিল কে ফোর্স। তখন তিনটি ফোর্স ছিল, কে ফোর্স, এস ফোর্স এবং জেড ফোর্স। প্রথমে যেহেতু কে ফোর্সে ছিলেন মেজর খালেদ মোশারফ এবং এস ফোর্সে ছিলেন মেজর কে এম শফিউল্লাহ এবং জেড ফোর্স ছিল মেজর জিয়াউর রহমানের নেতৃত্বে। এভাবে তিনটি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল মুক্তিবাহিনীকে। আরও বলা হয়েছে যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য, অর্থাৎ সুন্দরভাবে যুদ্ধ পরিচালনা করার জন্য সারা দেশকে মোট 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। চলো বন্ধুরা, আমরা সেই 11টি সেক্টর দেখে নিই এবং সেই 11টি সেক্টরের কোন কোন সেক্টরের অধীনে কোন কোন জেলা ছিল সে সম্পর্কেও জেনে নেই। বন্ধুরা তোমরা এখানে লক্ষ্য করতে পারছো 11টি সেক্টরের কথা বলা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে কোন কোন সেক্টরের অধীনে কোন কোন জেলা ছিল। প্রথমে সেক্টর এক এর অধীনে ছিল চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং ফেনী নদী পর্যন্ত, এবং সেক্টর দুয়ে ছিল নোয়াখালী, কুমিল্লা, আখাউড়া, ভৈরব এবং ঢাকা ও ফরিদপুর জেলার অংশবিশেষ। সেক্টর তিনে ছিল আখাউড়া ভৈরব রেল লাইন থেকে পূর্ব দিকে কুমিল্লা জেলা, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও ঢাকা জেলার অংশবিশেষ। এবং সেক্টর চারের অধীনে কোন কোন জেলা ছিল? সিলেট জেলার পূর্বাঞ্চল, খোয়াই, শায়েস্তাগঞ্জ রেল লাইন থেকে পূর্ব ও উত্তর দিকে দাইউকি সড়ক। সেক্টর পাঁচ, সিলেট জেলার পশ্চিম এলাকা এবং সিলেট
ডায়োকি সড়ক থেকে সুনামগঞ্জ এবং বৃহত্তর ময়মনসিংহের সীমান্ত পর্যন্ত। সেক্টর ছয়ের অধীনে কোন কোন জেলা ছিল? ব্রহ্মপুত্র নদের তীরবর্তী অঞ্চল ব্যতীত সমগ্র রংপুর জেলা ও ঠাকুরগাঁও। সেক্টর সাতে ছিল সমগ্র রাজশাহী, ঠাকুরগাঁও ছাড়া দিনাজপুরের অবশিষ্ট অংশ এবং ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকা ব্যতীত সমগ্র পাবনা ও বগুড়া জেলা। সেক্টর আট লক্ষ্য করো, এখানে ছিল সমগ্র কুষ্টিয়া ও যশোর জেলা ও ফরিদপুরের অংশ বিশেষ এবং দৌলতপুর সাতক্ষীরাপুর সড়ক পর্যন্ত খুলনা জেলার এলাকা। সেক্টর নয় ছিল সাতক্ষীরা দৌলতপুর সড়ক সহ খুলনা জেলার সমগ্র দক্ষিণাঞ্চল এবং বৃহত্তর বরিশাল ও পটুয়াখালী জেলা। সেক্টর দশ অভ্যন্তরীণ নৌপথ ও সমুদ্র উপকূলীয় অঞ্চল চট্টগ্রাম এবং চালনা। এবং সর্বশেষ সেক্টর এগারো ছিল কিশোরগঞ্জ ব্যতীত সমগ্র ময়মনসিংহ অঞ্চল। এভাবে সারা বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং এগারোটি সেক্টরের আন্ডারে ছিল বিভিন্ন জেলা। বন্ধুরা, তাহলে আমরা জানলাম যে যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং কোন কোন সেক্টরে কোন কোন জেলা ছিল। এছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনী ছিল। ভারতের বিভিন্ন অঞ্চলে যোদ্ধাদের প্রশিক্ষণ দেওয়া হতো, তারা গেরিলা ও সম্মুখ যুদ্ধে অংশ নিতেন। 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত হয় এই সেনাবাহিনীর নাম মুক্তি ফৌজ। 1,00,000 গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তি ফৌজ। বন্ধুরা, লক্ষ্য করো কি বলা হয়েছে, যে এই এগারোটি সেক্টর ছাড়াও স্থানীয় ছোট ছোট যোদ্ধাবাহিনী ছিল এবং এদের কোথায় প্রশিক্ষণ দেয়া হতো? ভারতের বিভিন্ন অঞ্চলে এই সকল যোদ্ধাদের প্রশিক্ষণ দেয়া হতো কিভাবে তারা যুদ্ধ করবে এবং তারা কোন কোন যুদ্ধে অংশগ্রহণ করতেন। গেরিলা যুদ্ধে এবং সম্মুখ যুদ্ধে তারা অংশগ্রহণ করতেন এবং নিয়মিত 30,000 যোদ্ধাদের নিয়ে গঠিত বাহিনীর নাম হচ্ছে মুক্তি ফৌজ। তাহলে মুক্তি ফৌজ কতজন যোদ্ধাদের নিয়ে গঠিত বলতো? 30,000 নিয়মিত যোদ্ধাদের নিয়ে গঠিত এই মুক্তি ফৌজ এবং 1,00,000 গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করেছিলেন এই মুক্তি ফৌজ। তাহলে বন্ধুরা, আমরা কি কি জানতে পারলাম? আমরা মুক্তিবাহিনী সম্পর্কে জানতে পারলাম এবং ব্রিগেড ফোর্স, কয়টি ব্রিগেড ফোর্স ছিল এবং ব্রিগেড ফোর্সের ফোর্সগুলো কাদের নেতৃত্বে চলতো এবং এগারোটি সেক্টর সম্পর্কে জেনেছি এবং এগারোটি সেক্টরের অধীনে কোন কোন জেলা ছিল সেই সম্পর্কে জেনেছি এবং সর্বশেষে মুক্তি ফোর্স সম্পর্কে জানলাম। এবার তোমরা পাঠ্যবইয়ের কিছু কাজের লক্ষ্য করো। এখানে হচ্ছে চারটি কাজ দেওয়া আছে। প্রথমে ক এসব বলি। চলো তাহলে আমরা প্রথমে এসো বলি, এখানে কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা মুখে মুখে বলি ও শিখি। তোমরা কি করবে? শিক্ষকের সহায়তায় এই সকল প্রশ্নগুলো আলোচনা করবে। চলো প্রথম প্রশ্নটি লক্ষ্য করি। মুক্তিবাহিনীকে কেন নিয়মিত বাহিনী ও গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল? পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিহত করার জন্য মুক্তিবাহিনীকে নিয়মিত ও গেরিলা বাহিনীতে ভাগ করা হয়েছিল। প্রশ্ন দুই, বাংলাদেশকে কেন এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল? যুদ্ধ পরিচালনার সুবিধার জন্য বাংলাদেশকে এগারোটি সেক্টরে ভাগ করা হয়েছিল। তিন, তোমাদের অঞ্চলটি কোন সেক্টরের অধীনে ছিল? বন্ধুরা, তোমরা যেই অঞ্চলে বাস করো, অর্থাৎ যেই জেলায় তোমরা বাস করো, সেই জেলা অনুযায়ী তোমরা কোন সেক্টরের অধীনে ছিলে তা তোমরা বলবে। মনে করো তোমরা যশোর জেলায় থাকো, তাহলে যশোর জেলা অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় তখন 8 নং সেক্টরের অধীনে ছিল যশোর। এভাবে তোমরা নিজেরা কোন অঞ্চলে ছিলে সেই অঞ্চল অনুযায়ী সেক্টর উল্লেখ করবে। চার, সেক্টর দশকে কিভাবে ব্যবহার করা হতো? মুক্তিযুদ্ধে নৌপথ ও সমুদ্র এলাকাকে শত্রুমুক্ত করা সেক্টর দশ
সেক্টর দশের প্রধান কাজ ছিল, অর্থাৎ সেক্টর দশের কাজ কি ছিল, মুক্তিযুদ্ধের নৌপথ ও সমুদ্র এলাকাকে শত্রুমুক্ত করা, অর্থাৎ শত্রুর হাত থেকে রক্ষা করা। বন্ধুরা এবার আমরা দ্বিতীয় কাজটি দেখে নিই, কাজ খ, এসো লিখি। মুক্তিবাহিনী কিভাবে সংগঠিত হয়েছিল সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লেখো। মুক্তিবাহিনীর গঠন সে সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে হবে, চলো আমরা তাহলে লিখে নিই। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠিত সশস্ত্র বাহিনী হচ্ছে মুক্তিবাহিনী, যেখানে সকল শ্রেণী ও পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। প্রথম অবস্থায় মুক্তিবাহিনীর নাম ছিল মুক্তি ফৌজ। 1971 সালের মার্চ মাসে সমগ্র দেশের ছাত্র যুবক নেতৃবৃন্দের উদ্যোগে গঠিত হয় সংগ্রাম পরিষদের সদস্যরাই পরবর্তীতে মুক্তি ফৌজ গঠন করে। মুক্তি ফৌজের সাংগঠনিক কার্যক্রম কিভাবে শুরু হয় তার তথ্য সুস্পষ্টভাবে পাওয়া যায়নি। মুক্তিবাহিনীর সকল সদস্যকে দুইটি শ্রেণীতে পৃথক করা হয়। প্রথম শ্রেণীতে নিয়মিত বাহিনীর সদস্যরা অন্তর্ভুক্ত ছিলেন। এই নিয়মিত বাহিনীরাই মুক্তিযুদ্ধের মূল অপারেশন পরিচালনা করেন। অন্য শ্রেণীতে ছিল বিভিন্ন শ্রেণী পেশার আগ্রহী সদস্যরা। তবে নিয়মিত ও অনিয়মিত উভয় বাহিনীর সদস্যদের মুক্তিযোদ্ধা বলা হয়। তাহলে আমরা মুক্তিবাহিনী কিভাবে সংগঠিত হয় সে সম্পর্কে একটি অনুচ্ছেদ দেখলাম এবং লিখলাম। এবার আমরা আরো একটি কাজ দেখি, গ, আরো কিছু করি। জেনারেল ওসমানি বঙ্গবীর নামে পরিচিত ছিলেন। 1972 সালে চাকরি থেকে তিনি অবসর গ্রহণ করেন। তার সম্পর্কে তোমরা আর কি কি জানো? বন্ধুরা এখানে জেনারেল ওসমানির কথা বলা হয়েছে, তিনি বঙ্গবীর নামে পরিচিত ছিলেন এবং 1972 সালে তিনি চাকরি থেকে অবসর গ্রহণ করেন এবং আমাদের বলতে হবে আমরা তার সম্পর্কে কি কি জানি। চলো আমরা জেনে নেই জেনারেল ওসমানির সম্পর্কে। জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানি সম্পর্কে যে সকল তথ্য আমরা জানব তা হচ্ছে, জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানি 1918 সালের 1 সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তিনি 1938 সালে আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করার পর 1939 সালে ব্রিটিশ সেনাবাহিনীর রয়্যাল আর্মড ফোর্সে ক্যাডেট হিসেবে যোগ দেন। 1970 সালে সাধারণ নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পাকিস্তানি জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। 1971 সালের 10ই এপ্রিল মুজিবনগর সরকার কর্তৃক তিনি মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি নিযুক্ত হন। 1972 সালের 7ই এপ্রিল তিনি সামরিক বাহিনী থেকে অবসর গ্রহণ করেন। 1974 সালে 1984 সালে তিনি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান এবং সিলেটে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তাকে সমাহিত করা হয়। তাহলে আমরা জেনে নিলাম জেনারেল মোহাম্মদ আতাউল গনি ওসমানি সম্পর্কে এবং তাকে বঙ্গবীর নামে সবাই পরিচিতি দিয়েছিলেন। এবার আমরা সর্বশেষ কাজটি দেখে নিই, ঘ, যাচাই করি। বাক্যটি সম্পূর্ণ করো। মুক্তিবাহিনী ছিল কি ছিল? মুক্তিবাহিনী ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সংগঠিত সশস্ত্র বাহিনী। বন্ধুরা আজকের এই পাঠে আমরা কি কি শিখতে পারলাম? আজকের এই পাঠে আমরা শিখতে পারলাম মুক্তিযুদ্ধে সামরিক সকল বাহিনী সম্পর্কে। আমরা জানতে পারলাম মুক্তিবাহিনী কখন গঠিত হয়েছিল, মুক্তিবাহিনীকে কয়টি ব্রিগেড ফোর্সে ভাগ করা হয়েছিল এবং কার কার নেতৃত্বে সেই তিনটি ব্রিগেড ফোর্স ছিল, কিভাবে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল এবং 11টি সেক্টরের অধীনে কোন কোন জেলা ছিল। আমরা আরও জেনেছি মুক্তি ফৌজ সম্পর্কে, আমরা কিছু প্রশ্নের সমাধানও করেছি এবং মুক্তিবাহিনী কিভাবে সংগঠিত হয়েছিল সেই সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখেছি। জেনারেল ওসমানি বঙ্গবীর নামে কেন পরিচিত ছিলেন তার সম্পর্কে আমরা বিস্তারিত জেনেছি। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে।
সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।